আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান বলতেছি। আমি আজকে কিছু সফটওয়্যার এবং একটা সিস্টেম নিয়ে কিছু আলোচনা করব। সেই আলোচনা করার জন্য আমার এই প্রয়াস। তো প্রথমে দেখে আসি যে আমার মেশিনটা কি, যে মেশিনটাতে আমি এখন বসে কাজ করতেছি। তো এই মেশিনটা আমি দেখতেছি যে ম্যাক স্টুডিও 2022, যেটার মধ্যে প্রসেসর আছে অ্যাপেলের M1 ম্যাক্স, যেটার মেমোরি হচ্ছে 32 জিবি, যেটার স্টোরেজ বা মেমোরি হচ্ছে যে মানে স্টোরেজ বলতে হার্ড ড্রাইভ বা মানে SSD হচ্ছে যে প্রায় 1 টেরাবাইটের মতন। তো মূল স্টোরেজ হচ্ছে এটা। তো এটার শুরু করার আগে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাকের ফ্রি সফটওয়্যার বা ফ্রিলি পাওয়া যায় এরকম কিছু সফটওয়্যারের কথা বলবো, যে সফটওয়্যারগুলো আমাদের দৈনন্দিন কাজে অনেক বেশি কাজে লাগে। যেমন আমি এখানে দেখতেছি যে একটা বার ওঠানামা করতেছে, তো এটাকে আই স্টেট মেনু একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা দিয়ে আমি এটা করতেছি। তো আই স্টেট মেনু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার অনেকের জন্য, বিশেষ করে যারা মিউজিক কম্পোজিশন করেন, মিক্স মাস্টার করেন, অথবা যারা ভিডিও এডিটিং করেন। কারণ হচ্ছে যে আপনাদের কতটুকু প্রসেসর, কতটুকু জিপিইউ, কতটুকু SSD বা স্টোরেজের রিড এবং রাইড হচ্ছে সেটা দেখা জরুরি হয়ে যায়। তো সেটা দেখার জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারি, আই স্টেট মেনু। এক কমপ্লিটলি মানে এটা আমরা কমপ্লিটলি ফ্রি পাবো না, কিন্তু খুঁজলে আমরা পেয়ে যাব। আই স্টেট মেনুস এই নামে অন্যান্য সেটিংস তো আছেই। তো আরেকটা কমপ্লিটলি ফ্রি সফটওয়্যার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন আমাদের অনেক সময় ম্যাকের মধ্যে হিডেন ফাইলের দেখার দরকার হয়। তো হিডেন ফাইল দেখার জন্য আমি যে সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে ইনভিজিবল ম্যাক। এটা কমপ্লিটলি ফ্রি পাওয়া যায়, ইনভিজিবল ম্যাক বলে এটাকে, ইনভিজিবল ম্যাক এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা অন করার পরে এখানে আমি শো ইউজার লাইব্রেরি দেখতে পারি, হাইড ডেস্কটপ দিতে পারি, শো ইনভিজিবল ফাইল দিতে পারি। এটা আমরা টার্মিনাল থেকেও করতে পারি, কিন্তু টার্মিনাল থেকে বারবার কোড লেখা, পেস্ট করা, পাসওয়ার্ড দেওয়া টাফ। তো যাদের ইমার্জেন্সি কাজে লাগে, হ্যাঁ হিডেন ফাইল দেখতে হয়, তারা আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারি, ইনভিজিবল ম্যাক সার্চ দিলে আমরা গুগলে পেয়ে যাব। এরপরে হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার হচ্ছে লুলু। লুলু সফটওয়্যারটা কী কাজ করে? লুলু সফটওয়্যারটা হচ্ছে যে আমাদের ফায়ারওয়েল ইনকামিং এবং আউটগোয়িং বন্ধ করতে সহায়তা করে। এখন আমরা অনেকেই মনে করি বা বলবো যে ম্যাকের নিজস্ব তো ফায়ারওয়েল আছে, সেটা দিয়ে কেন করতে পারি না? সেটা দিয়ে এই জন্য করতে পারি না, কারণ হচ্ছে যে এটার মধ্যে যে ফায়ারওয়েলটা আছে সেটা শুধু ইনকামিংকে বন্ধ করে, আউটগোয়িংকে বন্ধ করে না। তো আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদের আউটগোয়িং এবং ইনকামিং দুইটাই বন্ধ করতে হয়। সাপোজ আমরা প্রিমিয়ারের ইনকামিং এবং আউটগোয়িং দুইটাই বন্ধ করতে চাই, এটা দিয়ে আমরা বন্ধ করে দিতে পারলাম। এটার নাম হচ্ছে লুলু, এটাও কমপ্লিটলি ফ্রি। লুলু ম্যাক দিয়েই নাম সার্চ দিলেই আপনি সেই সফটওয়্যারটা পাবেন। এরপরে একটা সফটওয়্যার হচ্ছে যে ডিস্ক স্পিড টেস্ট। ম্যাকের মধ্যে ডিস্ক স্পিড টেস্ট করা খুবই জরুরি, কারণ হচ্ছে যে আমরা অনেক সময় প্রফেশনাল লজিক প্রো চালাই বা অন্যান্য ফাইনাল কাট প্রো চালাই বা প্রফেশনাল যে সফটওয়্যারগুলো চালাই, তো দেখা যায় লজিক চলার সময় বলে ডিস্ক ইজ টু স্লো। তো আমাদের ডিস্কের কোনটার কতটুকু স্পিড সেটা জানা, সেটা পরীক্ষা করা এবং কি হালতে আছে সেটা দেখার জন্য আমরা ব্ল্যাক ম্যাজিকের ডিস্ক স্পিড ফ্রি একটা অ্যাপস নামায় নিতে পারবো অ্যাপস স্টোর থেকে। তো যেমন হচ্ছে যে আমাদের এটা ইন্টারনাল ম্যাকের যে ইন্টারনাল স্টোরেজ, সেই স্টোরেজের স্পিড হচ্ছে অলমোস্ট 6000 মেগাবাইট রাইট স্পিড, এবং রিড স্পিড প্রায় 5500 মেগাবাইট। এবং দেখতেছি যে আমরা ভিডিও ফুটেজের যে বিভিন্ন ফরম্যাট থাকে সেই ফরম্যাটগুলো কত তাড়াতাড়ি রিড এবং রাইট করতেছে। তো আমরা অনেক সময় অনেক ফরম্যাট, ভিডিও এডিটিংয়ের ফরম্যাট নর্মাল হার্ড ডিস্কে রেখে কাজ করি এবং দেখি যে টোটাল মানে প্রিমিয়ার বা ফাইনাল কাট প্রোর কাজটা স্লো হয়ে যাচ্ছে। তো সেটাকে ফাস্টার বা ভালো করে করার জন্য আমাদের একটা SSD থাকা খুব জরুরি। এখন হচ্ছে যে আমাদের এই মেশিনে 1 টেরাবাইট স্টোরেজ কেনা হয়েছে, এটা তো ভালো। তো কিন্তু আমাদের যদি 256 জিবি অলরেডি কেনা হয়ে থাকে বা 500 জিবি কেনা হয়ে থাকে, তাহলে আমরা কী কিনবো? তাহলে আমরা পোর্টেবল টাইপ সি অন্তত 1000 মেগাবাইটের স্পিডের SSD কিনবো,
যেমন এটা আমার ব্যাক যে এসএসডিটা আছে পোর্টেবল, এটা টাইপ সি দিয়ে 1000 মেগাবাইটের স্পিডের এসএসডি। তো এটা আমরা প্রায় 950 মেগাবাইটের মতো পাচ্ছি। তো এখনও কিন্তু আমরা এখান থেকে কিন্তু এই ফরম্যাটগুলো এখনও রিড রাইট করতেছে না, এখন করে করে ফেলে ফেলেছে। তো মোটামুটি রিড রাইট ভালো পাচ্ছি টাইপ সি দিয়ে। তো যেগুলো 1000 মেগাবাইটের সেগুলো আপনার আমরা এরকমই পাবো। তো আমরা আরেকটা এসএসডি যেটা SATA SSD এনক্লোজার দিয়ে করা, তো সেটার স্পিড দেখি, সেটা আমরা 450-এর বেশি পাবো না। তো এখানে দেখা যাচ্ছে যে 500 মেগাবাইট হওয়ার পরেও এটা আসলে 412 বা 415-20-425 করতেছে। তার আরেকটা কারণ হচ্ছে যে আমার যে এই হার্ড ডিস্কটা আমি এখন রিড রাইট করতেছি, এটা আসলে জেনুইনলি ম্যাকের ফরম্যাটে নাই। যদি ম্যাকের APFS অথবা ম্যাক OS X এক্সটেন্ডেড জার্নাল থাকতো, তাহলে আমি আরও কিছুটা ভালো পেতাম, কিন্তু এটা আমি এক্সপেক্ট করার কারণে একটু কম পাচ্ছি। তো এখন আমি এটা নর্মাল হার্ড ডিস্ক দেখাবো, পোর্টেবল হার্ড ডিস্ক বা উইন্ডোজের ভিতরে যে আমরা মেকানিক্যাল হার্ড ডিস্ক যেগুলো ঘুরে সেগুলো স্পিড চেক করব। সেগুলোর স্পিড আসলে মোটামুটি ভয়ঙ্কর খারাপ, 120 মেগাবাইটের বেশি পাবো না আমরা। তো 120 মেগাবাইট আসলেই অনেক কম। তো 120 মেগাবাইট দিয়ে কাজ করা যথেষ্ট মুশকিল হয়ে যায়, কিন্তু ওই হার্ড ডিস্কগুলোর দাম কম। যেমন হচ্ছে যে আমাদের 1 টেরাবাইট SSD দাম অলমোস্ট 10-12 হাজার টাকা, সেখানে আমরা 1 টেরাবাইট পোর্টেবল SSD-র দাম 12-14 হাজার টাকা, সেখানে 4 টেরাবাইট পোর্টেবল হার্ড ডিস্কের দাম 12 হাজার টাকা। তাহলে আমরা দামের কারণে কিনতে পারি না। কিন্তু হ্যাঁ, আমরা যারা মিউজিক স্টুডিওতে কাজ করি, মিউজিক কম্পোজিশনের কাজ করি, কন্টাক্ট, অমনিস্পিয়ার, স্টেলাক্স, RMX, ট্রিলিয়ন, আরও বিভিন্ন লাইব্রেরি লাগে, ওনাদের কমপক্ষে 2 টেরাবাইটের একটা SSD হলে ভালো হয়, না হলে অন্তত 1 টেরাবাইট SSD খুব জরুরি। কোনোভাবেই 1 টেরাবাইটের কম না, সেটা পোর্টেবল হতে পারে, ইন্টারনাল হতে পারে। ইন্টারনাল হলে স্পিডটা বেশি পাচ্ছি আমরা অনেক, আর পোর্টেবল হলে সেটা কম পাবো। যদিও ভবিষ্যতে থান্ডারবোল্ট SSD আসলে সেক্ষেত্রে আমরা রিড রাইট ভালো পেতে পারি, তো সেই ক্ষেত্রে রিড রাইটের ক্যাপাসিটি ভালো থাকতে হবে, দামটাও বেশি হবে। তাহলে আমরা ডিস্ক স্পিড টেস্ট দিয়ে আমরা হার্ড ডিস্কের স্পিড দেখতে পারবো। খুবই অসাধারণ ভালো কাজের একটা সফটওয়্যার। তো আরেকটা সফটওয়্যার হচ্ছে ক্লিন মাই ম্যাক, আমরা অনেকেই ইউজ করি ক্লিন মাই ম্যাক র্যাম ক্লিন করার জন্য, এরপরে আমরা কোনো সফটওয়্যার আনইনস্টল করার জন্য, কারণ ম্যাকের মধ্যে ডিরেক্টলি কোনো আনইনস্টল করার সফটওয়্যার থাকে না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু সফটওয়্যার তো আমরা জাস্ট এখান থেকে ফেলে দিলেই চলে যায়, কিন্তু কিছু সফটওয়্যার এখান থেকে ফেলে দিলেও যায় না। তো সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আনইনস্টল সফটওয়্যার দিয়ে ফেলতে পারি, যদিও এখান থেকে অনেক সফটওয়্যার যায় না। তো এই সফটওয়্যারের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে সাপোজ গুগল ক্রোম আমি ইনস্টল করেছি, আমি গুগল ক্রোমটা আনইনস্টল করব না, কিন্তু ক্যাশটা ক্লিন করব। মনে করেন আমার হিস্ট্রি, আমার হচ্ছে যে লগ ইন, যা কিছু আছে গুগল অরিজিনালি যেরকম আসছে সেরকম ছাড়া, তাহলে আমি এটাকে টিকচিহ্ন দিয়ে শুধু এটাকে রেখে সবগুলো যদি টিকচিহ্ন দিয়ে রিমুভ করে দেই, তাহলে শুধুমাত্র গুগল ক্রোম অরিজিনালি যেটা ছিল সেটা থাকবে, বাকি সব রিসেট হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে আমাদের এটা দরকার হতে পারে, তো সেটা আমরা করে নেব। তো এখানে আরেকটা খুব ভয়ঙ্কর জিনিস হচ্ছে লার্জ অ্যান্ড ওল্ড ফাইল আছে। লার্জ অ্যান্ড ওল্ড ফাইল দিয়ে আমরা না জেনে না বুঝে কী করি, ক্লিন করি। তো লার্জ অ্যান্ড ওল্ড ফাইল না জেনে না বুঝে ক্লিন করলে আপনি মার্ডার হয়ে যেতে পারেন। তো এটা অবশ্যই বুঝতে হবে, প্রত্যেকটা সফটওয়্যার আসলে বুঝে শুনে কাজ করতে হবে। তো ডিস্ক ম্যানেজমেন্টের জন্য আরেকটা ভালো সফটওয়্যার হচ্ছে ডেইজি ডিস্ক দিয়ে অনেক ভালোভাবে ডিস্ক ম্যানেজ করা যায়, ডেইজি ডিস্ক নাম এটার। তো ডেইজি ডিস্ক দিয়ে আমরা অনেক ভালোভাবে ম্যানেজ করতে পারবো। যেমন প্রথমে আমি ম্যাকিনটশ HD-টা সিলেক্ট করলাম, স্ক্যান হতে একটু সময় লাগে, স্ক্যান দেওয়ার পরে সে দেখাচ্ছে কোথায় কতটুকু ফাইল আছে, সিস্টেম ফাইল 17 GB। তো সিস্টেম ফাইল আমরা ডিলিট করলে কি হবে, আমাদের অপারেটিং সিস্টেমের সমস্যা হবে। তো অনেক সময় সিস্টেম ফাইলের মধ্যেও জাঙ্ক থাকে, সেগুলো যদি আমরা বুঝতে পারি সে তাহলে ফেলবো, না বুঝতে পারলে ফেলবো না। তো সিস্টেম ফাইল সে দেখাচ্ছে, এরপরে আমরা দেখতেছি যে এখানে
ইউজারের মধ্যে প্রায় 680 GB ফাইল আছে। তো এখানে আমরা ভিতরে যাই দেখি ডকুমেন্টসের মধ্যে এখানে হান্নান ম্যাক স্টুডিওর মধ্যে 652 GB ফাইল আছে। তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো এই লাইব্রেরি কিসের। আমাদের যদি দরকার না হয় সিম্পলি ধরে আমরা ড্র্যাগ করে দিলেই চলে যাবে, কিন্তু আমি এগুলো কাজের জন্য দিয়েছি, ফেলে দেওয়ার জন্য না, আমি এগুলো ফেলবো না। আপনাদের যদি ফেলার প্রয়োজন হয় কোনো ফাইল, জাস্ট বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি। তো এরকম আমার ডেস্কটপে ফাইল আছে, ডাউনলোডে ফাইল আছে, তো আমরা ম্যানুয়ালিও ম্যানেজ করতে পারি। ম্যানুয়ালি যদি আমরা ফাইল খুঁজে না পাই সেই ক্ষেত্রে ডেইজি ডিস্কটা আমাদের অনেক বেশি হেল্প করে, এবং সে দেখাচ্ছে কোনটা সিস্টেম ফাইল, কোনটা কীরকম ফাইল, ইউজার ফাইল কালার দিয়ে চিনায় রাখে। আমার খুব মানে ফেভারিট একটা সফটওয়্যার, আমার ট্রাভেল শুটিং করার জন্য অনেক কাজে লাগে। তো আমি এই হার্ড ডিস্কটা যেটা পোর্টেবল SSD আমার, দেখতেছি এটা উইন্ডোজের মাইক্রোসফট NTFS ফরম্যাটে আছে। মাইক্রোসফট NTFS ফরম্যাট থাকার পরেও আমি কিন্তু এখানে ফাইল পেস্ট করতে পারতেছি। আপনারা কিন্তু অনেকেই ম্যাকের মধ্যে দেখবেন যে ফাইল পেস্ট করতে পারতেছেন না। তো সহজ কথা হচ্ছে যে মাইক্রোসফটের, যেহেতু মাইক্রোসফটের প্রোডাক্ট NTFS এবং মাইক্রোসফটের কপিরাইট, অ্যাপেল এখান থেকে কপি করার অ্যাক্সেস দেয়। পেস্ট করার জন্য আপনাকে থার্ড পার্টি একটা সফটওয়্যার লাগে। তো থার্ড পার্টি দুইটাই সফটওয়্যার হয়, একটা হচ্ছে টুকজেরা NTFS আর একটা হচ্ছে প্যারাগন NTFS। তো আমি এই মুহূর্তে প্যারাগন NTFSটা ইউজ করতেছি, কারণ হচ্ছে যে টুকজেরা NTFSটা ম্যাক ওএস মহাবের পোর্ট থেকে ল্যাগ করে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে টুকজেরা NTFSএর ল্যাগ নাই বললেই চলে। তো অনেক সময় আমাদের উইন্ডোজের হার্ড ডিস্কে কোনো ফাইল পেস্ট করার জন্য আমরা টুকজেরা NTFSটা ইউজ করতে পারি, অথবা প্যারাগন NTFSটা ইউজ করতে পারি। প্যারাগন NTFSটা 10 দিনের ট্রায়াল দেয়, এরপরে কোনোভাবে আপনি কোনো ক্র্যাক ভার্সন বা কোনো ভার্সনই চালাতে পারবেন না যদি না আপনি কিনেন। দাম অনেক কম, প্রায় 1500 থেকে 1800 টাকার মধ্যে পড়ে মতো পড়ে। তো আমি এটা কিনে নিয়েছি, যদিও এখানে দেখাচ্ছে না, আমি এখানে কাজ করার জন্য আপাতত ইনস্টল করেছি। তো যাই হোক, টুকজেরা NTFS দিয়ে আমরা কী করতে পারি, আমরা এরকম রিড এবং রাইট করতে পারি। তো আমরা ম্যাকের মধ্যে ভিডিও ভালো প্লেয়ার পাই না, যেমন কুইক টাইমে আমরা অনেক কিছু রান করতে পারি না, অনেক ফাইল ফরম্যাট রান করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের ভালো সফটওয়্যার হচ্ছে ডাবল আই এন এ এমন একটা সফটওয়্যার, যেই সফটওয়্যারটা মোটামুটি সব ধরনের ফরম্যাট চালাতে পারে। শুধু তাই না, সেই সফটওয়্যারটা আমরা কিবোর্ডের মধ্যেও অ্যারো কি দিয়ে নর্মালি টান দিয়েও সেই কাজটা করতে পারি। তো এবং দেখতে মোটামুটি একদমই আমাদের কুইক টাইমের মতো, কিন্তু ফ্যাসিলিটিস অনেক ভালো। তো আমরা ডাবল আই এন এ এই সফটওয়্যারটা ইউজ করবো। অনেকেই VLC ইউজ করে, তো VLC অবশ্যই ভালো, কিন্তু আমার কাছে ডাবল আই এন এটা সবচেয়ে ভালো লাগে, যেহেতু এটা কমপ্লিটলি ফ্রি, VLCও ফ্রি। তো মোটামুটি এই বেসিক কিছু সফটওয়্যার জানা আমি মনে করি খুবই জরুরি এখন এই মেশিনে, যেটা আমরা এত দামি মেশিন। কারণ কি এই মেশিনটা কেন আমি দেখাচ্ছি বা কী কারণে দেখাচ্ছি, এটা মূলত মিউজিক স্টুডিওর মেশিন। তো মিউজিক স্টুডিওর মেশিনে আমাদের বহু সফটওয়্যার লাগে, যেই সফটওয়্যারগুলো থার্ড পার্টির বেশিরভাগই, যেমন কি লজিক প্রো হচ্ছে অ্যাপেলের, কিন্তু এটা ফ্রিলি আসে না, ম্যাকের সাথে আলাদা কিনতে হয়। তো লজিক প্রো বেসিক যেটা 2 GB এবং বেসিক লাইব্রেরি যেটা সেটাও 2 GB, এবং সেটার মধ্যে আমরা এখানে মোটামুটি 2 থেকে 3 TB মতো থার্ড পার্টি লাইব্রেরি বা ইনস্ট্রুমেন্ট ইনস্টল করব লজিকের মধ্যে, এবং কমপক্ষে 1000 plugins ইনস্টল করব, এবং সেগুলো সবগুলো লজিকের মধ্যে আসবে। এখন ম্যাকের মধ্যে তো গ্যারেজ ব্যান্ড ফ্রি দেয়, তাহলে লজিক কেন? আসলে গ্যারেজ ব্যান্ডের মধ্যে সব ফিচার পাওয়া যায় না, গ্যারেজ ব্যান্ড অনেক লিমিটেড এডিশন, অনেক কিছু করা যায় না। কিন্তু লজিক প্রো একদম ফুল এবং ফাইনালি একটা প্রফেশনাল সফটওয়্যার, মিক্সিং মাস্টারিং কম্পোজিশন থেকে শুরু করে যা কিছু ইচ্ছা বানানো যায়, যা কিছু থার্ড পার্টি সফটওয়্যার যারা বানায় তারা, আমরা সবগুলো এখানে ইনস্টল করতে পারি। তো এখানে আমি অলরেডি প্রায় 1200 GB মতো সফটওয়্যার ইনস্টল করেছি। তো 1200 GB মতো সফটওয়্যার যে ইনস্টল করেছি, তো সেইগুলো আমরা
সেই লাইব্রেরিগুলো আমরা এখন একটু দেখি। সেই লাইব্রেরিগুলো হচ্ছে যে আমরা ডকুমেন্টসের মধ্যে হান্নান স্টোরির মধ্যে যেটা দেখলাম সেখানে প্রায় অলমোস্ট 650 জিবি আছে। এছাড়াও আমাদের এই পোর্টেবল হার্ড ডিস্কে এসএসডিতে কিছু আছে, এবং আমরা আরেকটা 2 টেরাবাইট এসএসডি কিনে আমরা বাকি জিনিসটা কাজ করব। তো লজিকের মধ্যে যে বিভিন্ন ধরনের প্লাগিনস থাকে, প্লাগিনস ইনস্টল করতে হয়, সেগুলো যথেষ্ট পরিমাণে টাফ, যার জন্য মিউজিশিয়ান যারা আছে মোটামুটি তারা অনেক ভাইয়েরাই আমাকে দিয়ে মোটামুটি এ টু জেড সফটওয়্যারের সেট আপ ট্রাবল শুটিং করায়। আর এছাড়াও তাদের আগের যে প্রজেক্ট থাকে সেই প্রজেক্টগুলোর সাথে কানেক্টিভিটির জন্য অনেক কিছু ম্যাচ করাতে হয়, যেটা অনেক টাফ এবং অনেক টাফ। তো আমার এখানে মোটামুটি আমি যতটুকু কাজ করেছি এটা মোটামুটি 15-20 ঘন্টা অলরেডি করেছি, আমার আরও 10 ঘন্টা এটার পিছনে কাজ করতে হবে। লজিকের লাইব্রেরিটাই তো 85 জিবি, সেটা অনলাইন থেকে ডাউনলোড করতে হয় অথবা অফলাইনে করা যায়। আমি এটা অফলাইনেই করেছি, সেটা হচ্ছে অনেক কম সময় লেগেছে, কিন্তু বাকি সফটওয়্যারগুলো ম্যানুয়ালি ইনস্টল করতে হয়। তো মোটামুটি এই গেল একটা বেসিক কনসেপ্ট এবং বেসিক কিছু সফটওয়্যারের ধারণা। তো আমি আরও কিছু সফটওয়্যার দেখাবো, সেটা এই ভিডিওটা একটু পজ করার পরে আমি কিছু সফটওয়্যার দেখাবো। তো এখন আমি দেখবো যে থার্ড পার্টি কিছু ইনস্ট্রুমেন্টাল সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো আমাদের লজিকের নিজস্ব না, থার্ড পার্টি কোম্পানি বানায় সেইগুলো। যেমন এটা হচ্ছে যে কন্টাক্ট নামে একটা প্লেয়ার আছে, সেই প্লেয়ার সেটা নেটিভ ইনস্ট্রুমেন্ট কোম্পানি, জার্মানির কোম্পানি। তো এটার মধ্যে আমি বেশ কিছু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে আমি কিছু লাইব্রেরি ইনস্টল করেছি, মোটামুটি 30-35টার মতন। তো এগুলো কিন্তু প্রতিটাই বেশিরভাগই অনেকগুলো আলাদা আলাদা কোম্পানির হয়ে থাকে, সেগুলো ইনস্টল করার পরে সব এখানে চলে এসেছে। তো এগুলো এক একটা আয়তন কতটুকু, বা 10 জিবি, 12 জিবি, 20 জিবি, 15 জিবি, 40 জিবি, 13 জিবি। তো আমরা একটু দেখে আসি কয়েকটা লাইব্রেরি কতটুকু আয়তন। তো ডকুমেন্টসে গেলাম, ডকুমেন্টসে যাওয়ার পরে কন্ট্যাক্টের মধ্যে গেলাম আমরা। কন্ট্যাক্টের মধ্যে এখানে আমরা যেমন দ্য অর্কেস্ট্রা কমপ্লিট, এটা প্রায় 13 জিবির মতো একটা সফটওয়্যার, 15 জিবি সরি। তো এটা কোনটা? এটা হচ্ছে যে দ্য অর্কেস্ট্রা কমপ্লিট। তো আমাদের যেহেতু এটা এসএসডিতে আছে এবং এই লাইব্রেরিটা যখন আমি ব্যবহার করব, যে লোড দিলাম কত দ্রুত লোড নিল, এটা লোড দ্রুত লোড নেওয়ার কারণ হচ্ছে যে এটা আমাদের সুপার স্পিড 6,500 স্পিডের রাইট স্পিড বা রিড স্পিডের এসএসডি থেকে আমরা এটা রান করতেছে। তো স্বাভাবিকভাবে এটা যদি আমাদের মেকানিক্যাল হার্ড ড্রাইভ থেকে এটা অন করতে যাইতাম কমপক্ষে 1 মিনিট বা তারও বেশি সময় লাগতো। তো এসএসডির সুবিধা এটাই যে এসএসডির স্পিড যত বেশি হবে আমাদের ভিএসটিগুলো চালাতে তত সুবিধা হবে। এবং লজিক চালানোর সময় অনেকের দেখায় যে ডিস্ক ইজ টু স্লো, তার মানে হচ্ছে যে যখন অনেকগুলো কন্ট্যাক্ট নেওয়া হয়, অমনিস্পিয়ার নেওয়া হয়, নেক্সাস নেওয়া হয়, ওগুলো রিয়েল টাইমে রান করতে পারে না। রিয়েল টাইমে রান করার জন্য এসএসডি জরুরি হয়ে পড়ে। এর জন্য আমি বলি যারা মিউজিশিয়ান, এবং মিউজিশিয়ানের জন্য 2 টেরাবাইট, 1 টেরাবাইট, 4 টেরাবাইট এসএসডি খুব জরুরি, অন্তত 2 টেরাবাইট হলে হয়ে যায়, হ্যাঁ না হলে অন্তত 1 টেরাবাইট, তার নিচে না। এখন অনেকে বলে শুধু অপারেটিং সিস্টেমটা ওখান থেকে চালাবো, বাকি আর কিছু চালাবো না। না, শুধু অপারেটিং সিস্টেমটা রাখে তো লাভ আছে, কিন্তু থার্ড পার্টি সফটওয়্যারগুলো কিছু রাখলেও অনেক লাভ হয়, এর জন্য 1 টেরাবাইট অন্তত লাগে। যেমন কন্টাক্টের মোটামুটি গোটা পৃথিবীতে যা লাইব্রেরি হয় মোটামুটি 8 টেরাবাইটের মতো লাইব্রেরি হয়। তো সব লাইব্রেরি তো সবার লাগে না, যেই লাইব্রেরিগুলো যার যেরকম লাগে। যেমন ভায়োলিনের 100 রকমের ভায়োলিন আছে, তো সব ধরনের ভায়োলিনের লাগে না, 7-8টা চুজি ভায়োলিনের লাগে। যেমন 100 রকমের গিটার আছে, এত রকম গিটার লাগে না, 8-10টা গিটার লাগে। তো এরকম প্রতিটা ইনস্ট্রুমেন্টই কিছু চুজি থাকে, যেমন ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টও কিছু চুজি থাকে, মিডল ইস্টার্ন, এরকম রক, পপ, বিভিন্ন জেনারের বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট থাকে। তো যার জন্য যার যেরকম যেই ধরনের ইনস্ট্রুমেন্টগুলো লাগে। তো এখানে আমি আরেকটা ইনস্ট্রুমেন্ট দেখতেছি যেটার নাম অমনিস্পিয়ার পাওয়ার সিন্থ। এখানে কী কী আছে? এখানে আমাদের অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, বেল অ্যান্ড ভাইব, এজ অ্যান্ড গ্লিচ, ইলেকট্রিক পিয়ানো, এথনিক ওয়ার্ল্ড, গিটার, হিউম্যান ভয়েস, প্যাড অ্যান্ড স্ট্রিংস, বহুত কিছু ইনস্ট্রুমেন্টস আছে। এটা প্রায় 50 জিবি থেকে 150 জিবির মতো হয়ে থাকে, বিভিন্ন ধরনের লাইব্রেরি হয়ে থাকে। তো এই লাইব্রেরিটা আমরা আপাতত পোর্টেবল হার্ড ডিস্ক থেকে চালাচ্ছি, যেমন এটা আপাতত আমাদের আছে মাত্র
56 GB মতন, 60 GB মতো। তো এটা জাস্ট দেখানোর জন্য আমি বলতেছি, জিবি জিবির হিসাব এই জন্য বলতেছি, যারা মিউজিশিয়ান আছেন তারা, আমরা এসএসডি এবং র্যামের ক্যালকুলেশনটা ভুল করা হয়, তো যার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যার জন্য একই কথা বারবার রিপিট করতেছি। তো এছাড়াও আমাদের থার্ড পার্টি বিভিন্ন ধরনের প্লাগিনস, মিক্সিং মাস্টারিং প্লাগিনসের দরকার হয়। তো এখানে কিছু মিক্সিং মাস্টারিংয়ের প্লাগিনস আমরা ইনস্টল করেছি, যেগুলো অবশ্যই থার্ড পার্টি, যেমন ওয়েবস, ওয়েবসের মধ্যে 550 মিক্সিং মাস্টারিংয়ের প্লাগিনস আছে, আইজোটোপ ওজন আছে, টিরেক্স আছে, মেলোডাইন আছে, গিটারের অ্যাম্প আছে, আরও বিভিন্ন ধরনের মিক্সিং মাস্টারিং প্লাগিনস আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের লাগে, সবাই লাগার মেশিন ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তো এই জিনিসগুলো সবাই আমাকে দিয়ে মোটামুটি ইনস্টল করায়, কারণ হচ্ছে যে এগুলো একটা পেইনফুল জিনিস, দীর্ঘ সময়ের জিনিস এবং একটার সাথে আরেকটা কানেক্টেড। এই জিনিস আসলে যারা মিউজিশিয়ান তারা মিউজিকের কাজ করবেন নাকি এই সেট আপ নিয়ে ব্যস্ত থাকবে, যার জন্য সবাই না, অনেক ভাইয়েরাই আমাকে দিয়ে কাজগুলো করায়, বাংলাদেশে মোটামুটি অনেক ভাইয়েদেরই আমি কাজ করে থাকি। তো আপনারা যারা এরকম বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন স্টুডিও সংক্রান্ত এবং সমাধানের ভালো কোনো পথ পাচ্ছেন না, তো যতটুকু সম্ভব আমার সাধ্যের মধ্যে অবশ্যই আমি সব ধরনের সফটওয়্যার প্রোভাইড করি, ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট প্রোভাইড করি, প্লাগিনস প্রোভাইড করি, সেগুলো অ্যাক্টিভ করে দেই এবং কোনটা অ্যাক্টিভ হয় কোনটা অ্যাক্টিভ হয় না, কোনটার কী জটিলতা কোনটার কী জটিলতা নয় মোটামুটি জানি, এবং কোন সাউন্ড কার্ডটা কোন অপারেটিং সিস্টেমের সাথে চলবে, কোন প্রসেসরের সাথে ভালো চলবে। এরপরেও অনেকেই আমরা ম্যাকের মেশিন কিনতে না পারলে উইন্ডোজ মেশিন আছে, উইন্ডোজ ছাড়াও হ্যাকিনটস আছে, হ্যাকিনটস বলতে উইন্ডোজের মধ্যে ম্যাক অপারেটিং সিস্টেম করে ম্যাক চালানো, এটা আজকাল সবাই জানি, জানি না এমনটা না, অনেকে আবার নাক ছিটকায় যেটা কেমনে না, এটা আসলে অনেক ভালো চলে, যদিও আসলে মানে ইন্সপায়ার করি না, কিন্তু আসলে যেমন হচ্ছে যে একটা ভালো ম্যাক কিনতে গেলে আড়াই থেকে 3.5 লাখ টাকা লাগে, তো সেই ক্ষেত্রে আমরা 80 থেকে 1,20,000 টাকায় সেই মানের কনফিগারেশনের আমরা একটা হ্যাকিনটস বানাই ফেলতে পারি, অথবা আমরা যদি 2 লাখ টাকা দিয়ে একটা হ্যাকিনটস বানাই সেটা অরিজিনাল 7 থেকে 10 লাখ টাকা ম্যাকের মেশিনের সমান হয়। তো আসলে ম্যাক সবসময় তাদের প্রাইস ওভার প্রাইস রাখে, এটা আমরা গোটা পৃথিবীতে জানি, তো কিছু করার থাকে না, যার জন্য অনেকে হ্যাকিনটস বানায়, অথবা উইন্ডোজ তো অপশন আছেই, উইন্ডোজের মধ্যে অনেকে ভাইরাসের ভয় পায়, তবে উইন্ডোজের মধ্যে আবার লজিক প্রো ছাড়া অন্যান্য সব সফটওয়্যার তো ভালোই পাওয়া যায় ম্যাকের, মানে ম্যাকের মেশিনের চেয়ে বা লজিকের চেয়ে বা হ্যাকিনটসের চেয়ে উইন্ডোজ মেশিনের কিন্তু অনেক সফটওয়্যার ভালো পাওয়া যায়, শুধুমাত্র লজিক প্রোটা পাওয়া যায় না, যার জন্য অনেকেই আসলে ম্যাকটা পছন্দ করে থাকে। আর ম্যাকটা হচ্ছে যে আসলে একবার ইনস্টল হয়ে যাওয়ার পরে একদম পেইন দেয় না, উইন্ডোজ মাঝে মাঝে পেইন দেয়, হুট হাট বুট চলে যেতে পারে, বুট স্ক্রিন হতে পারে, কিন্তু ম্যাক অপারেটিং সিস্টেমের মধ্যে সেটা ম্যাক হোক বা হ্যাকিনটস হোক যদি সে স্টেবল হয় তাহলে সে গরুর গাড়ির মতো চলবে, সে ঝামেলা করবে না। আর সিকিউরিটি ম্যাক সবসময়ই ভালো, এটা কারো অজানা না, তবে হ্যাঁ একদম যে ভাইরাস ধরবেই না এরকম কোনো কথা না, আর আপনি ভুলভাল কার্নেল বা ড্রাইভার ইনস্টল করলে, ভুলভাল সফটওয়্যার ইনস্টল করলে, ভুলভাল রিপ্লেস করলে সেটাতে সমস্যা হবেই। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আসসালামু আলাইকুম। আর আমার ফোন নাম্বার হচ্ছে 01715969752, যে কোনো প্রয়োজনে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, ভিডিওর কমেন্টস করতে পারেন, এই তো।